যীশু খ্রিস্ট আপনাকে অনেক প্রেম করেন, তাই প্রতিদিন আপনার সাথে কথা বলেন। উনি প্রতিদিন নিজের প্রেমটাকে আপনার কাছে প্রকাশ করতে চায়। এমন কি আজকের দিনেও উনার বাক্য দ্বারা আজকে আপনার সাথে কথা বলতে চান। আমরা দেখব গীত সংহিতা 37 অধ্যায়ের 19 পদ। সংকটের সময় তারা শুকিয়ে যাবে না, দুর্ভিক্ষের দিনে তারা প্রাচুর্য উপভোগ করবে। বলছে সংকটের সময় ঈশ্বর আপনাকে ত্যাগ করে যাবেন না, লজ্জিত হতে দেবেন না, আর দুর্ভিক্ষের সময় উনি আশীর্বাদ করবেন। সকল মানুষ খিদের মধ্যে থাকলেও তবুও আপনি ঠিক থাকবেন। দেখুন, এলিও ভাববাদীর সময় দেশে 3 বছরের থেকেও বেশি সময় দুর্ভিক্ষ ছিল, জল পর্যন্ত ছিল না, কিন্তু একজন বিধবার ঘরে রুটি বানানোর জন্য আটার অভাব ছিল না এবং তেলেরও কোনো অভাব ছিল না। দুর্ভিক্ষের সময় তার কোনো অভাব ছিল না। চারিদিকে পরিস্থিতি যাই হোক, আপনার জীবনে আপনি যদি ঈশ্বরের উপর বিশ্বাস করেন, আপনি কখনো লজ্জিত হবেন না, আর আপনার জীবনে কোনো কিছুর অভাব থাকবে না। কেমন ধরনের মানুষেরা প্রাচুর্য উপভোগ করবে আমরা আগের পদে দেখি। বলছে যারা নির্দোষ জীবনযাপন করে, মানে ইংরেজিতে বলে ব্লেমলেস লাইফ, যারা জীবনযাপন করে তাদের কথা বলে, মানে তারা সকল বিষয়ে নির্দোষ। যেমন কাজে, যার কথা লোকেরা বলবে সে ঘুষ নেয় না বা ভ্রষ্টাচার করে না, এই মানুষটা মিথ্যে কথা বলে না, অন্যায় কাজ করে না, এমনভাবে যার ব্যাপারে মানুষ বলবে। আর যদি বলে এই মানুষটা খুবই সৎ, এমন মানুষকেই ঈশ্বর আশীর্বাদ করবেন। আপনার চারপাশে থাকা মানুষ আপনার ব্যাপারে বলতে হবে এই মানুষটা খুবই সৎ, সে কোনো রকম ভ্রষ্টাচারে লিপ্ত নয়। যারা সিধা রাস্তায় চলে তাদেরকেই ঈশ্বর সব রকম আশীর্বাদ করবেন। আজকে নিজেকে অর্পণ করবেন, হে প্রভু আমি অর্পণ করে আমি সৎভাবে চলবো আর পরিষ্কার মানসিকতা নিয়ে থাকবো। সংকটের সময় আপনি আমাকে উন্নত করবেন, লজ্জিত হতে দেবেন না, আর দুর্ভিক্ষের সময় আমি প্রাচুর্য উপভোগ করব। প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা চাইলাম, আমেন, আমেন।